এখন যদি না যাও স্কুল পড়তে গেলা তোর মামি মাংস রান্না করে দিব। টাকা দিয়ে কি করবো ভাই, গাড়ি ভাড়া লাগতো না? টাকা পয়সা পুরুষদের কাছে থাকতে ভালো, তাই না? না না, ঠিক আছে ঠিক আছে, থাক না পকেটে রাখেন। যাই হোক না কেন, ওরে নিয়ে আমাদের বাড়িতে যাস, তুই তো যাস না খালি ব্যস্ত 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 দেখাস। যাবো রে বাবা যাবো। আর তোমার যে রোগটা হইছে বললা বুকের ব্যথা, এটা একবার ডাক্তার দিয়ে পরীক্ষা করাই নিবা। হবে, একটু পরীক্ষা নিরীক্ষা করাই দেখিস, কারণ দিনকাল তো ভালো না, কোথা থেকে কি হয়। আর মানুষ যেই আর স্ট্রোক করে মরে যেতেছে, ভয় লাগে শুনলে। এই শোনো, তাড়াতাড়ি আমার ভাইটারে ডাক্তারের কাছে নিয়ে যাও, যেমনে ভালো হয় এমনি কইরো। আমি কয়েকবার খুশি যাই না, আমি কালকে নিজে নিয়ে যাবো। আচ্ছা আচ্ছা, সাত টাকা ভাই, আপনি কিন্তু পেশেন্ট লোক, যে কোনো সময় পাখিয়া পড়ে যেতে পারে। আপনি দুধ ডিম খান, আর আপনি একলা খান না, আমার ভাগ্নিটা খান। আরে ভাই ওই চিন্তা করিস না, দুধ 1 কেজি দিলে এটা সাবার করে ফেলতে পারে, আর ডিম তো চারটা দিলে কোন দিক দিয়ে আমার সুর পলক করতে পারতে গিল্লা লায়। ওই পোলার খবর থাকে না, আমার খবরও থাকে না, ওই খাবার কথা আর কোয়ার লাগবে। আমি ওই সিদ্ধ ডিমটা খাইতে একটু ভালোবাসি। ওই যে চারটা দিলে দুইটা আপনি খান, দুইটা ভাগ্নিটা লেগে রাখছেন, আমার বন্ধুরা একটু খাওয়ান মাঝে মধ্যে, না খেলে তো হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, যান যান, আসি। আচ্ছা ঠিক আছে ভাই, আসলাম আমি, আসলাম, তোমরা কিন্তু যাইও। হ্যাঁ টাটা, যাও টাটা মামা, ওই যা টাটা লাগবে না মামা, টাটা, তোমরা দেখা শুনা যাও। যা রে বাবা, যা মামা, আইসো তার আবি কেমনে যাবি, সাবধানে যাচ্ছে, চলো ঘরে যাই। কষ্ট লাগে বাগনাটা গেল কা তো, কিন্তু আমার বোনের জামাইটা খাসটা ফাড়ার করে ফাড়া, 1000 টাকা দিছে আমার বোনের রে। আরে নাও, আর কয়ে কি লাভ দিছাও বোন বিয়ে। আমার পা দুটো ধরে গেছে, চিন চিন করতেছে, পিন পিন করতেছে, ব্যথায় টস টস করতেছে, এত ছোট মানুষ, আমি কি করবো? রিক্সা নাও, রিক্সা নিলে তো টাকা লাগে। কেন, আমার বড় ভাই টাকা দিছে না, 1000 টাকা দিছে, এখান থেকে কয় টাকা রিক্সা ভাড়া দেবো? কো আরে 1000 টাকা দিছে সংসারে খরচের জন্য, রিক্সা ভাড়া লাই দেয় নাই, গাড়ি ভাড়ার জন্য আমার ভাই দিছে, তুমি এত কিপ থাকে? ওরে বাবা রে, গাড়ি ভাড়া, এই হাঁটলে শরীর স্বাস্থ্য ভালো থাকে, এই তো চর্বি বাইরে যাইতেছে। হ্যাঁ নোহাইটা নোহাইটা দেখছো, এই চর্বি বাইরে খালি আমার কাউন্টে তোমার সঙ্গে পড়ে না ভাই, 1000 টাকা দিলো তো বপুলা পানি লাগে করবে না, কার লাগে করবা? চাচা কিষান, চাচা কিষান, ওটা বেতা কাতর, একটা রিক্সা লন না, একটা রিক্সা এখান থেকে বদরগঞ্জ যাইতে কত টাকা নিবে? বদরগঞ্জ, হ্যাঁ ওই বদরগঞ্জ, 300 টাকা নিতে পারে। 300 টাকা, মাথা ঠিক আছে, 300 টাকা দিয়ে আমি রিকশা লমো। আই তোমার 1000 টাকা দিছেন, 300 টাকা গেলে কি সমস্যা? 1000 তো 300 গেলে আর থাকে নাই কি? 700 টাকা থাকে, 700 টাকা কোন টাকা হইলো ভাই? আমি একটা সার্ভিস দিতে পারি ভাই। কি সার্ভিস কোন ভাই? বাচ্চাটাই তো সমস্যা, তাই না? ও হে কান্দিছে, আমরা তার কান্দি না। আচ্ছা ওরে আমি গাড়ি করে নিতে পারি যদি 100 টাকা দেন ভাই? নাশ, টাকা 40 টা পাইবেন ভাই। না ভাই 70 টাকা দিলে আমি রাজি আছি। 70 টাকা না ভাই, 50 টাকা লন। না ভাই এই যে কম হই যায়, আর 10 টাকা কমান। না ভাই 70 এ দিতে হইব। এই হারামজাদা, এর গাড়ু, এই যে তোমার একটু অবস্থা, লন 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 লন, চল চল চল, আয় আদান দিয়ে লাইছে, আর তে আর তে আমি আর পারবো না হাঁটতে। কেন? আমার পা দুটো আর চলে না, এতক্ষণ তো কুটু টুক 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 করে কচ্ছপের গতিতে চলছে, এখন কচ্ছপ কেন খরগোশের গতিতে চলবো না? অন্য কোনো একটা ব্যবস্থা করো। ব্যবস্থা করতেছি ভাইজান, আমার পোলারের নাম আনতো।
আপনার ওটা কত 60 টাকা না 60 টাকা 70 টাকা 70 আরো 30 বাড়াই দেবো হ্যাঁ আপনার ইনকাম বাড়ি গেল 100 টাকা দেবো বদরগঞ্জ পর্যন্ত আমার বোটারে একটু লয়ে চল কি গান আমরা বউরে ধরে ভাই থামেন আমার শরম লাগে ভাই মহিলা মানুষ আরো ওজন বেশি এই ওজন নিয়ে কোনো কথা কইবেন না আমি সবেমাত্র কত 30 40 কেজি ওমো 30 35 কেজি ওমো 40 কেজি ওমো না আপনার লোড নিতে পারবো একটা পার অল লোড নিতে পারবেন না আমার লোড নিতে পারবেন আচ্ছা ঠিক আছে বাবা ব্যাগ ব্যাগটা ধরো দে তাহলে বোন আপনি আপা দাও আমার ব্যাগটা আমার দে আবার তুই উঠবি ভাগে চোখে বাপ বেটা বাবু ভাগে চোখে যাবো না হাতি কি কোনদিন দেখছো যে হাতি নিজের শরীর দেখতে হাতি যদি নিজের ওজন নিজে বুঝতো তাহলে আর হরিণের গাড়ি ছাড়তে যেতো না ওই জান এক টাকাও পাইবেন না 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 ভাই রাগায় নামলে যে কিপটার কিপটা একটা হদিব না এটা বুঝতে পারছি অতএব কষ্ট কোথায় মোতায় কামড়ে নিয়ে যায় 100 ঠিক আছে কইরা যখন কোমর ভাঙবা তখন বুঝবা আমি কিন্তু ফাগান ফাগান হ্যাঁ হ্যাঁ চিন্তাটা করো আপা তুই কিছু কইস না কইরা যখন কোমর ভাঙলে বুঝবি